ভাইও হাফিজি মাদ্রাসারে দেওয়াল গুলার যদি আল্লাহ প্রশ্ন করে দেওয়াল রে তুই কসে কি মাছ চলে এই শিশু গুলার যে মাছ দেয় কোন হাফিজি মাদ্রাসা ছাত্রকে আনে বোর্ডিং দিয়ে না হাফেজ কোগা বড় আলেম হইছে দেখেন না এরা মারে কেন এরা মারে কেন উত্তর হাজারো সেনাবাহিনী হাজারো পুলিশ ট্রেনিং এর সময় এভাবে এভাবে শক্ত ভাষায় ট্রেনিং করায় কেন সম্মানিত ভাইরা ওলামায়ে কেরামদেরকে আমি বলছি আপনারা আপনাদের শব্দ চয়নের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটি মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলেছেন সাকিলাত উম্মুকা ইয়া মুআজ ওয়া হাল ইয়াকুবুন নাস আলা উজুহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম বিখ্যাত বিশাল সেই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলেছেন মুআজ তোমার মা তোমাকে হারিয়ে ফেলো গেট লস্ট ইউ গেট লস্ট বাই ইওর মাদার তুমি এটা কি বলছো আসলে মানুষ তো জাহান্নামে যাবে তার মুখের কামাইয়ের কারণে আপনারা মুখ দিয়ে যে শব্দ চয়ন করছেন এটা কি এই জাতীয় ব্যক্তিদের কাছে ইসলামের বিরুদ্ধে এজেন্ডা তুলে দচ্ছেন আপনাদেরকে মনে রাখতে হবে শব্দ চয়ন প্রচন্ড গুরুত্বপূর্ণ আজকের হেফজ মাদ্রাসাগুলো চারিদিকে তারা যে পরিমাণ খেদমত করে যাচ্ছে সুবহানাল্লাহ মসজিদে এই দিন আপনারা কোথায় পেতেন রাশিয়ার আমি কথা গল্প বলেছিলাম অনেকেই সেই গল্প পড়ে কেঁদেছেন রাশিয়াতে যখন কোরআন নিষিদ্ধ করা হলো তখন এই যে এই যে যারা হাফেজ সাহেবরা আছেন না এরা তখন দর্জির কাজ করত এই দর্জিদের কাছে তখন মুসলিমরা তাদের সন্তানগুলোকে পাঠাতো দর্জি শেখার জন্য দর্জি কাজ শেখার জন্য কিন্তু ওই দর্জিওয়ালাদের কাছে গিয়ে আসলে ওরা দর্জি কাজ শিখতো কিন্তু ভিতরে ভিতরে ওরা আসলে কোরআন হেফজ করত যেমন একটা সময় হচ্ছে যখন রাশিয়া থেকে মুসলিম দেশগুলো যখন এগুলো মুক্ত হয়ে গেল তখন তার মসজিদের ইমাম পাবে কোথায় দেখা গেল হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোরআনের হাফেজ ওই সমাজে আছে কোরআনকে নির্বাপিত করা যায় না কোরআনকে নির্বাপিত করা যায় না এটা আলো জ্বালানোর জন্য এসেছে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর এটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এসেছে কদ জাআকুম আল্লাহু নূরুন ওয়া কিতাবুম মুবিন অতএব কোরআন যেখানে চর্চা হয় এই জায়গাগুলোকে প্রমোট করুন এখানকার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা আপনার ইন্টারনালি আলোচনা করার চেষ্টা করুন কিন্তু এগুলোকে পাবলিকে বলার কিছু নয় এই জমিনে এই কোরআনকে যখন এখানে ব্রিটিশরা এসেছে এখানে এই কোরআনকে এখানে কে কোরআনের আলোকে জ্বালিয়ে রেখেছিল এই যে সাধারণ যে সকল হাফিজি মাদ্রাসাগুলো দেখছেন না এই ফোরকানিয়া মাদ্রাসাগুলো দেখছেন না সেখানে তারাই কারণ ব্রিটিশরা এখানকার মুসলমানদের সকল সম্পদ লুণ্ঠন করে নিয়েছে অথবা এগুলো তারা নিয়ে গিয়েছিল জমিদারি ইত্যাদি নিয়ে তারা হিন্দুদের কাছে দিয়েছিল মুসলমানরা তখন তাদের না আছে শিক্ষা না আছে তাদের টাকা পয়সা তারা পর্যন্ত নাম লিখতে পারতো না আপনাদের এলাকাগুলোতে এখনো দেখবেন অমুক বিএসসি অমুক বিএ বিএসসি এবং বিএ মানে কি অর্থাৎ গোটা একটা 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 ইয়েতে জেলাতে অথবা একজন মাত্র বিএ পাস করেছে অথবা বিএসসি পাস করেছে ম্যাট্রিকুলেশন পাস করা এটাই ছিল তৎকালীন রয়্যার ওই যুগে মুসলমানদের মাঝে ধর্মীয় চেতনা কেবলমাত্র ধরে রেখেছিল এই হিফজ মাদ্রাসাগুলো এই ফোরকানিয়া মাদ্রাসাগুলো এই যে তথাগত একটু টড় বড় পড়ায় এই সকল মাদ্রাসাগুলো জীবিত রেখেছিল সেখানে ত্রুটি বিচ্ছুই থাকতে পারে কিন্তু সেখানে কারা পড়াতো এটা মনে রাখতে হবে আপনি হাজার কোটি টাকার মালিক আপনি লক্ষ কোটি টাকার মালিক আপনার সন্তানকে তো ওগুলো পড়াতেন না এই যে সাধারণ মানুষ যারা রিক্সা চালায় অথবা যারা কৃষি কাজ করে অথবা খেতে যারা মজুরি কাজ করে এই সকল লোকগুলো সন্তানরা ওইখানে গিয়ে তারা পড়াশোনা করতো বাসায় তারা কালচার শিখেনি আদব শিখেনি আখলাক শিখেনি ওইখানে গিয়েও তারা শেখার মতো নয় আর ওইখানে যারা পড়ায় ওই সকল হুজুরদের বেতন কত এখনো গিয়ে দেখেন মসজিদ মাদ্রাসায় যারা পড়ায় 4,000, 5,000, 10,000 এর উপর বেতন নাই ওদের কি সমাজ নাই ওদের কি পরিবার নাই ওদেরকে এই জন্য একজন মাওলানা সাহেব বলেছিলেন যে একজন মসজিদের সভাপতি বলেছেন যে আমার ছেলের একটা বড় চাকরি হয়েছে দোয়া করবেন আপনি তার জন্য হুজুর দোয়া করেন আল্লাহ আমাদের সভাপতি সাহেবের একটা ছেলে তার ছেলের একটা বড় চাকরি হয়েছে আল্লাহ আমার পরিমাণ যেন তার বেতন হয় তুমি নির্ধারণ করে দিও এখন তো সভাপতি সাহেব প্রচন্ড রেগে মেগে অস্থির আপনি কেন বললেন আপনার পরিমাণ বেতন বলে কেন আপনি কি আমাকে বেতন কম দেন নাকি বলে আপনি 7,000-8,000 টাকা বেতন পান এটা কি আমার ছেলের কি ওর তো ওর ওয়াইফের কসমেটিক্স তো লাগে 10,000 টাকা সুবহানাল্লাহ আপনার ছেলের ওয়াইফের কসমেটিক্স লাগে 10,000 টাকা আর আপনি আমাকে 7,000 টাকা দিয়ে প্রতিদিন আপনাকে আমার চিৎকার চেঁচামেচি করেন কেন মসজিদ পরিষ্কার নাই কেন সময় মতো আজান দেওয়া হলো না কেন ওইটা নাই কেন সেটা নাই আমারও তো পরিবার আছে আপনারা তো এরকম ভাবে আপনাদের পরিবারগুলোকে পরিচালনা করেন আর ওলামায়ে কেরামরা দেখেন কিভাবে চলে এবং এইভাবেই তারা এই সমাজটাকে তারা ধরে রেখেছে এই যে সামান্যতম একটু আদর্শ দেখছেন না এই যে মানুষদেরকে মসজিদে আসা দেখছেন না এই সকল মানুষদের কারণে ওদের হয়তো অনেক কিছু পড়াশোনা নাই কিন্তু আল্লাহর ভালোবাসা আছে আল্লাহর কিতাবের ভালোবাসা আছে আশরাফু উম্মতি হামালাতুল কোরআন আমার উম্মার মধ্যে শ্রেষ্ঠতম তারাই যারা কোরআনের ধারক এবং বাহক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামু বিশাইবাতিল মুসলিম ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করা এর মানে হচ্ছে ওয়া হামিলুল কোরআন গায়রুল গালিফি ওয়াল জাফিআন যারা কোরআন ধারক এবং বাহক কোরআনের হাফেজ তাদেরকে সম্মান করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবেন তুমি কোরআন পড়তে থাকো এবং জান্নাতের উপরের দিকে তুমি উঠতে থাকো কয় পারা নিজে মুখস্থ করেছেন কেবলমাত্র হাফেজ শব্দের দুস্তুরি ধরা এটা ঠিক নয়
এইভাবে কথা বলা ঠিক নয় ওলামা হাফেজদের বিভিন্ন সমস্যা থাকতেই পারে কিন্তু এই হাফেজরা এই সমাজে তারা এই দিনটাকে এখন রেখেছে মসজিদগুলোতে এখন দেখেন কারা এখনো মসজিদগুলো ইমামতি করে আপনার 3000 পাশে আপনি শহরে অনেক টাকা পয়সা দেন হয়তো মনে করছেন গ্রামাঞ্চলে কারা ইমামতি করে এই এতটুকুই তার হেফজ করেছে এতে দিয়েই তারা যতটুকু শিখেছে ততটুকুই তো আপনি এবং আমি কতটুকু করেছি একটা মাদ্রাসা করে দেখুন এবং চালিয়ে দেখুন সেগুলো কতটা যন্ত্রণাদায়ক এবং কতটা কষ্টকর সম্মানিত ভাইরা সেজন্য এদেরকে প্রমোট করা দরকার আজকের এই সমাজেও আলহামদুলিল্লাহ এই যে ট্রেন্ডটা যে তারা ওই ব্রিটিশদের জুলুম এবং অত্যাচার এবং তাদের চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এই ছোট ছোট মাদ্রাসাগুলো যেমনি ভাবে দ্বীনের প্রদীপ এবং বাতিগুলোকে জ্বালিয়ে রেখেছিল সেগুলো থেকে আজ মহিরুহ তৈরি হয়েছে আজকে দেখুন ইংলিশ মিডিয়াম স্কুল অথবা ইত্যাদি গুরুত্ব হিফজুল কোরআন একটা অন্যতম ডিপার্টমেন্ট হয়ে গিয়েছে এখন তার হিফজ করতে হয় হিফজ করাতে হয় তার এখন তাদের সন্তানদেরকে তারা হাফেজ বানাচ্ছে কিন্তু আমরা যে কথা বলছি তারা কোন সমাজ থেকে আসছিল এবং তারা 24 ঘন্টা এখানে একটাই কাজ ওদের গিয়ে দেখুন তারা খায় কি এরকম বিভিন্ন বিকলাঙ্গ সন্তানদেরকে মসজিদে মাদ্রাসায় দেয়া হতো কোন এক সময় তো এরকম ছিল এরাই দিনটাকে পুনর্জীবিত রেখেছিল এরাই দিন এর আলোটাকে তারা নির্বাপিত হতে দেয় নাই সম্মানিত ভাইরা অতএব এইভাবে দিনের আলোকে তারা জ্বালিয়ে রেখেছিল তারা যতটুকু করেছে সেখানে অনেক ধরনের প্রবলেম আছে কিন্তু সেই প্রবলেমকে আপনাকে ভালোবাসা দিয়ে সমাধান করা দরকার সেই প্রবলেমটাকে আপনার অন্তর দিয়ে সমাধান করা দরকার আপনাকে বোঝা দরকার এখনকার যুগে সমগ্র বিশ্বে ইসলাম বাংলাদেশের অথবা আমরা যদি কোরআনের বিউটি এটা যদি আমরা প্রচারের কথা বলি প্রতিষ্ঠার কথা বলি তাহলে বাংলাদেশের এই হাফেজরা এরা করেছে আমাদের এরকম বহু আমাদের যেহেতু এরকম প্রতিযোগিতা আছে বহু হাফেজ আছে যাদের পিতামাতা এমন কি হয়েছে যে দুই বেলা তিন বেলা তারা খাবার কিনতে করতে পারে নাই দ্বিতীয় বেলা খাওয়াই তাদের জন্য কষ্ট ছিল কিন্তু তাদের কোরআন তেলাওয়াত শোনার কারণে লক্ষ লক্ষ মানুষ তাদের সন্তানদেরকে হাফেজ বানানোর পরিকল্পনা করেছে এটা আপনি কোথায় পেতেন সেই জন্য সেখানে শাসন তো করাই হবে শাসন করা হবে এটা কোথায় আছে আপনি কোরআন এবং সুন্নাহ বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তাদা আসওয়াকা আদাবান তুমি তোমার শিষ্টাচার শেখার জন্য শেখানোর জন্য তোমার লাঠির ব্যবহার তুমি এটাকে বাদ দিয়ে দিও না লাঠির অপব্যবহার করা যাবে না কারণ লাঠি যারা অপব্যবহার করে তারা জুলুম করছে মনে রাখবেন আপনাদের এই শিক্ষার্থীদের উপর যদি আপনারা জুলুম করে থাকেন ওরা যদি তাদের অন্তর থেকে আপনার বিরুদ্ধে বদ্ধ করে আপনার দুনিয়া তছনছ হয়ে যাবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ হিজাব এই এরা তো মাজলুম এই ছোট শিশুগুলো এদের উপর জুলুম করলে এরা তো মাজলুম হয়ে যায় এর মাঝে এবং আল্লাহর মাঝে কোনো তখন আর কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহর কাছে এদের আওয়াজগুলো পৌঁছে এমনিতে শিশু আবার কোরআনের পাঠক এটা তো হতেই পারে কোরআন পড়তে গিয়ে শয়তান কি ওখানে চুপ থাকবে নাকি আপনার কি মনে হয় কোরআন তেলাওয়াতের আগে তো শয়তানের কাছে আশ্রয় চাওয়া লাগে আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় চাওয়া লাগে ফাইজা ক্বারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন তুমি কোরআন পড়বে তখন তুমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে শয়তান তো চাইবে নাকি হাফেজ হোক কারণ হাফেজ হলে কোরআনকে তো ধারণ করা মানে হচ্ছে আলোকিত মানুষ কোরআন থেকে ধারণ করা মানে বিচ্যুত হবে না কয়টা হাফেজ সমাজে বিচ্যুত হয়েছে বলেন তো আপনি এই সমাজ যেই সমাজে দুর্বৃত্ত ছাড়া ইউনিভার্সিটিগুলো থেকে দুর্বৃত্ত তৈরি হয় সেই সমাজে এই ছোটখাটো মাদ্রাসা যেখানে কেবলমাত্র ডাল অথবা কচু পাতার পানি খেয়ে বসবাস করে এরা তাদের জীবনকে কাটায় অথবা চিংড়ি এবং কচু গাছ খেয়েছে এরকম আমি লক্ষ লক্ষ দেখেছি একটাই মাত্র খাবার সারা বছর জুড়ে শুধু চিংড়ি মাছ আর যে কচু গাছ এগুলো তারা খেয়ে তারা বড় হয়েছে এরা খেলে মরছে আপনি ওদের সাথে কি তুলনা দেন এরা তো প্রকৃত অর্থে এরাই মানুষ এরা কয়জন দুর্বৃত্ত হয়েছে এরা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছে কয়জন এরা কয়জন অপরাধে লিপ্ত আছে কিচ্ছু নাই আল্লাহর প্রতি তাদের ভালোবাসা এবং আল্লাহর দিনের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য তারা প্রতি মুহূর্তে রেডি সম্মানিত ভাইরা এটি একটি দিক কিন্তু আরেক অন্যরাও আবার কেউ কেউ এগুলোকে কেন্দ্র করে বিভিন্ন জনকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় কথা বলা এটা কোনো আলেমের চরিত্র হতে পারে না এবং আলেমদের মুখ থেকে এরকম শব্দ বের হওয়া উচিত নয় যদি কোথাও কোনো ত্রুটি বিচ্ছুই থাকে এবং অবশ্যই আছে এই হিপসখানাগুলোতে আরও আধুনিকায়ন করা দরকার রাষ্ট্র সেখানে এগিয়ে আসতে হবে সমাজের সারা শিল্পপতি তারা এগিয়ে আসুন আপনারা তো বিশাল বিশাল স্কুল কলেজ ইউনিভার্সিটি একটা মেডিকেল কলেজে পড়ানোর জন্য রাষ্ট্র একটা ছাত্রের পেছনে একটা ছাত্রের পেছনে কত টাকা খরচ করে চিন্তা করে দেখুন কত কোটি টাকা খরচ করে আর এর পেছনে কয় টাকা খরচ করে কে করে কেউ তো খবর রাখে না তাদের জন্য আপনাদের এগিয়ে আসা দরকার এবং যারা নাসিহা প্রদান করেন তাদেরকেও ভালো করে আপনারা ভালোভাবে গ্রহণ করুন তাদের বিরুদ্ধে চারণ করা দরকার নেই যারা বলেছেন তারা ভালোবাসা থেকে বলছেন আমরাও ভালোবাসা থেকে বলি কারণ আমরা এদেরকে ভালোবাসি এদেরকে ভালোবাসা মানে হচ্ছে আল্লাহকে ভালোবাসি এদেরকে ভালোবাসা মানে হচ্ছে আল্লাহর কিতাবকে ভালোবাসে কেবল আল্লাহর কিতাবকে ভালোবাসার জন্য করি আপনারা যারা আছেন হিফজখানাগুলোতে সহযোগিতা করবেন হাফেজদেরকে সহযোগিতা করবেন মনে রাখবেন এদের মাধ্যমে এই দিন এই জমিনে প্রতিষ্ঠিত হবে এদের মাধ্যমে এরাই দিনকে ভালোবাসে আমাদের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসে এবং সেই ভালোবাসার কারণে ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেবল এটা নিয়েই তারা বসে আছে এটা নিয়েই তারা পড়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিন বুঝার তৌফিক দান করুন